রাস্তাগুলো রক্ষা করতে আমরা পারছি না। কি অবস্থা নবীনগর চন্দ্রা? এবং ইতিমধ্যেই ঢাকা চট্টগ্রাম খারাপ হতে চলছে। এত টাকা, এত পয়সা কাজে না আসলে কেন করলাম? আজকে তিনটা ব্রিজ হওয়াতে এদিকে রক্ষা জাপানিরা করেছে। এদেশে ব্রিজ 1100 কোটি টাকা সাশ্রয় হয়েছে, এটা গল্প নয়, সত্যি। এই তিন ব্রিজ 1100 কোটি টাকা আমরা সেভ করেছি, জাপানি কোম্পানি করেছে। দিস অলসো হ্যাপেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশে এইটাও চুরি চামারিও আছে। চুরি চামারি তো এটা চলতেই থাকে। এদেশে কিছু লোক আছে, আমি জানি না তাদের আর কত টাকার দরকার। এদেশে কিছু লোক আছে, তাদের আর কত অর্থ, কত সম্পদের দরকার। সাধারণ মানুষ কেমন আছে এটা তাদেরকে বিলম্বিত করে না। এরা যদি নেতা হয়, এই নেতার কোনো দরকার নেই বাংলাদেশ। শেখ হাসিনার মতো সৎ নেতা চাই। শেখ হাসিনার সততা, তার মতো ভালো মানুষ 75 পরবর্তীকালে এদেশে রাজনীতিতে আর একজনও আসবে, এটা হলো সত্য কথা। কিন্তু আমরা যারা তার সঙ্গে রাজনীতি করি, আমরা কয়জন তাকে মেনে চলি? কয়জন জনপ্রতিনিধি জনগণের ভাগ্য উন্নয়ন করেন, আর কয়জন পকেটের উন্নয়ন করেন? হিসাব দিতে হবে সব। শেখ হাসিনা একা সৎ থাকবেন, দিন রাত পরিশ্রম করবেন, আর আমরা টাকার পিছনে নিজের ভাগ্য উন্নয়নে, পকেটের উন্নয়নে আমরা ব্যস্ত থাকি, এটাও হয় না।